ভিডিওটা শুরু করার আগে ভ্যাটিকান সিটির সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। ভ্যাটিকান সিটি হলো পৃথিবীর সবথেকে ছোট একটি দেশ, আর এই সবথেকে ছোট একটি দেশে রয়েছে সবথেকে বড় একটি চার্চ, যার নাম সেন্ট পিটার্স ব্যাসিলিকা। শ্রীভূমির 2022-এর এই দুর্গাপুজোর থিম হচ্ছে ভ্যাটিকান সিটির এই সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চ। আজ 22 সেপ্টেম্বর 2022। আজই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন। আমরা উদ্বোধন দেখতে বেরিয়ে পড়েছি। এখন বাজে 3:34। 3:30-এ মাননীয় মুখ্যমন্ত্রী আসার কথা উদ্বোধন করার জন্য। আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছি। যে কথা শর্টকাটে চলো, 17 কিলোমিটার দেখাচ্ছে, 40 মিনিট মতো লাগবে। তুমি এক কাজ করো, নিউ ব্যারাকপুর থেকে ঢুকে বিটি কলেজের ওই মোড়টায় উঠলে অনেকটা সময় বাঁচবে। এখন নিউ ব্যারাকপুরের ভিতরের রাস্তা দিয়ে অনেকটা শর্টকাটে যাওয়ার চেষ্টা করছি, যাতে কিছুটা সময় হলেও আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এই দেখো, সব পাড়ায় পাড়ায় রাস্তার ধারে লাইটিংয়ের বাস লাগানো হয়ে গেছে। আর মাত্র 8 দিন বাকি। আর এদিকে আমার পুজোর মার্কেটিংই হয়নি, ভাবা যায়। এই আমরা বিটি কলেজে পৌঁছালাম, সামনে মেন রোড, কিন্তু মেন রোডে ওঠার আগেই জ্যাম। দেখো, ওই তো সিগন্যাল তুলে দিয়েছে, নাহলে কতক্ষণ দাঁড়াতে হতো আর কে জানে। এই রাস্তাটা পার করে আমরা ডান দিকে যাবো, বাঁদিকে এয়ারপোর্ট। ওই যে এয়ারপোর্ট, এয়ারপোর্টে এক্ষুনি একটা প্লেন ল্যান্ড করলো, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সোজা কোথায় বেরিয়ে গেল। পাশের পাঁচিলটাও অনেক উঁচু, তার জন্য দেখাও যাচ্ছে না। এই দেখো, খুব দ্রুত মেট্রো লাইনের কাজ চলছে মাটির তল থেকে। হায় রে, আবার জ্যামের মধ্যে পড়তে হলো। A few minutes later. ওফ, এতক্ষণ পর একটু ফাঁকা রোড পাওয়া গেল। দেখো, দানাদান মেট্রো লাইনের কাজ চলছে, এপাশে রাস্তা পুরোপুরি বন্ধ। আর কিছুদিন পর কলকাতায় সব জায়গায় মেট্রো লাইন হয়ে যাবে। সামনে কালো মেঘে অন্ধকার হয়ে যাচ্ছে, মাথার ওপরে কালো মেঘে ভরে গেছে। এবার যদি বৃষ্টি শুরু হয়। ওই দেখো, সামনে মনে হচ্ছে না বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে রাস্তার পাশে এখন থেকেই সব ব্যানার টানানো শুরু হয়ে গেছে, ধীরে টুকটাক বৃষ্টি পড়ছে। চলো চলো, যতদূর যাওয়া যায় চলো। দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, সামনে জোরে পড়ছে। রাস্তা দেখো, কত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। এই তো পাশে দমদম পার্ক বাস স্ট্যান্ড, বসি চলো। বৃষ্টির জন্য দাঁড়িয়ে যেতে হলো। এই এবার বৃষ্টি জোরে পড়ছে, এবার এক এক করে এই বাস স্টপে এসে দাঁড়াবে। দেখো, আমি এখানে বসে আছি, আমার সামনে পুরো ভিড় হয়ে গেছে, গাড়ির সিট পুরো ভিজে গেছে। তো দেখো কতটা জল জমেছিল, প্যান্টটা ভিজে যেত বসলে। এখনো বসলে কিছুটা ভিজবে, কিন্তু কাপড় নেই মোছার। যাই হোক, এর উপরেই বসতে হবে। না চলো, এখন বিকাল 4:09 বাজে। আমরা লেক টাউনে আসলাম। আজকে জিকোদার প্র্যাকটিস আছে, তাই আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে যাবে। আমাকে এখন রাস্তার ওপারে যেতে হবে। হেলমেটটা নিয়ে যাবে? হ্যাঁ টাটা। এই যে সাবওয়ে, এখান থেকে রাস্তার ওপারে যেতে হবে। আরে বাপরে, মেন রোডের এখান থেকেই ভিড়, এখান থেকেই প্রচুর পুলিশ গার্ডে দাঁড়িয়ে রয়েছে। আমি একটু ভিতরের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো অবস্থা, এখানে আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কাছে ছাতিও নেই, বৃষ্টিতে ভিজছে। এরা সবাই ওয়েলকামিং এ দাঁড়িয়ে রয়েছে, এরাও ভিজছে। আমি লেট করে ঢুকেছি, এতক্ষণে উদ্বোধন করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে এলইডিতে দেখা যাচ্ছে। ব্যারিকেডের ভিতরে ঢুকতে কড়া বিধিনিষেধ। আমি হালকা করে ঢুকে পড়েছি। এখান থেকে আরো কিছুটা ভিতরের দিকে মণ্ডপ, তার সামনের মঞ্চের ভিডিও ওই যে এলইডিতে দেখা যাচ্ছে। মঞ্চে মমতা ব্যানার্জি আর নচিকেতা কথা বলছে, আর আমি দূরে দাঁড়িয়ে জুম করে ভিডিও করছি। সিঙ্গার শানও এসেছে। আমি অনেকটা দেরি করে এসেছি বলে ঢুকতেই দিল না কেউ। পুরো এরিয়াটা পুলিশ ফোর্সের গার্ড রয়েছে, সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে পুলিশ। ওই দেখো, এটা শ্রীভূমির 50তম বর্ষ পুজো, তাই এই বিশাল আয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এখন এখান থেকে চলে যাবেন, আর সাধারণ মানুষের জন্য খুলে যাবে শ্রীভূমির পুজো প্যান্ডেল, যার নাম ভ্যাটিকান সিটি। এবার সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে এই শ্রীভূমির পুজো প্যান্ডেল ভ্যাটিকান সিটি। এবার তাহলে আমিও ঢুকতে পারবো, আর তোমাদেরকে নিয়ে যাব ভ্যাটিকান সিটি। प्रथमे तो भेवेछिलाम माने मंडपेर दर्शनई होबे ना कारण बाइरे थेके तो पुलिश एखन देखछि जे गेटटा खुले दिएछे देखो कतटा भितरेर दिके जेते हय आर कोथा थेके बैरिकेड देवा आमरा देरी करे आसलाम बोले ढुकतेई पारलाम ना। श्रीभूमि क्लाबेर सामने चले एसेछि पाशेई मंडप एखोनी देखो कतटा भीड़ पूजोर समय ताहले तो आर पा फेलार जायगा थाकबे ना। एई जे सेई मंच जेखाने ममता बंद्योपाध्याय शान बसेछिलो এখন ভিডিওতে ভালো করে প্যান্ডেলটা দেখে নাও পূজোর সময় সব পরিবারই এসে দেখে যাবে। ভিতরে ঢুকতেই দুপাশে দেখো ঐতিহাসিক ছবি লাগানো। এই ছবিগুলো সম্বন্ধে আমি বেশি কিছু জানি না, তবে এইটুকু জানি যে এই ছবিগুলো দা ভিঞ্চির আঁকা ছবি। সেন্ট পিটার্স ব্যাসিলিকা এটা একটা ক্যাথলিক চার্চ। দাঁড়াও কিছু ছবি তোমাদেরকে দেখাই। এখানে শ্রীভূমিতে ঝাড়বাতিটাই মেন আকর্ষণ, জানি না পরে ঝাড়বাতিটা লাগাবে কিনা। এমনিতেই খুব সুন্দর লাগছে, ঝাড়বাতিটা লাগালে আরও খুব সুন্দর লাগবে। ওপরে কোনায় দেখো ওখানেও কিছু ঐতিহাসিক ছবি লাগানো। এই যে মঞ্চে ক্লাবের সেক্রেটারি ওরা বসে রয়েছে, যাই একটু কথা বলে আসি। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি কভারেজ করার। দশমীর যে বড় উৎসব যেটা হবে, হ্যাঁ, সেই সিঁদুর খেলা হয় ক্লাবের, সেই প্রোগ্রামটাও তোমরা নিতে পারবে এবং দেখতেও পারবে। এবং আরও যেটা হচ্ছে এদের আমাদের যে গান বাজনা হবে, বড় বিরাট সব শিল্পীরা আসে, প্রচুর শিল্পী, এবং সেই শিল্পীর সমাগমে তোমরাও উপস্থিত হবে। আমরা তো থাকবো, আমরা না থাকলে তোমরা পাবে কোথায়, আর তোমরা না থাকলে আমরাই যাবো কোথায়। এই যে সমন্বয়, এটাই হচ্ছে সবচেয়ে বড়। প্রতি বছর এসো, তোমাদের সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। দেখলে আসতেই নিমন্ত্রণ পেয়ে গেলাম বিজয় দশমীর। এখানে এসে সমজিৎ দার সাথে দেখা হয়ে গেল, ভিডিও করিনি তাই ফটো শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমরা কমেন্ট করে জানাও কবে আসছো শ্রীভূমির এই পুজো প্যান্ডেলে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী নাকি নবমীতে, অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা এখানেই শেষ করলাম, লাভ ইউ গাইস। শিবের ঘরণী মা গৌরী এলো, ঢাকের বলে তাই মন হারালো।